কিছুক্ষণ আগে আমার ভিডিওতে একজনে কমান্ড করেছেন যে স্যার আমরা ওই যে একটা বিষয় জানতে চাই, সেটা হলো মেয়েদের যৌনাঙ্গে কেন দুর্গন্ধ হয়। মেয়েদের যৌনাঙ্গে দুর্গন্ধ হয়, আসলে ছেলেদেরও হয়। সেখানে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় মেয়েদের, ফাঙ্গাস এক ধরনের মাইক্রো অর্গানিজম, আমরা জানি যে মাইক্রো অর্গানিজমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট বা প্রোটোজোয়া, তার মধ্যে ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় দ্বারা কোনো রোগ জীবাণু দ্বারা যৌন অঙ্গ অথবা এনাস, যেহেতু পায়ুপদ বা জনিছিদ্র এটা কাছাকাছি হওয়ার জন্য, সেখানে যদি কোনো ইনফেকশন হয় বা গা হয় বা ক্ষত হয় বা ফুরা হয়, তাহলে কিন্তু যৌন অঙ্গ দুর্গন্ধ হতে পারে। সেই জন্য সেইখানে অ্যান্টিসেপটিক জাতীয় জিনিস দ্বারা অঙ্গটাকে ধৌত করতে হয় এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক, প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল ঔষধ এখানে প্রয়োগ করলে দুর্গন্ধ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। যদি যেসব এখানে জাঙ্গা বা আন্ডারওয়্যার পরা হয় বা কাপড় চোপড় পরা হয়, এটা সাবান বা ডেটল দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। যারা বারবার দুর্গন্ধতে আক্রান্ত হন, তাদেরকে অবশ্যই প্রস্রাব বা পায়খানার পরে এই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং অ্যান্টিফাঙ্গাল যে শ্যাম্পু রয়েছে, সিলেক প্লাস বা এই জাতীয় কেটেকোনা জল 2% জাতীয় ঔষধ রয়েছে, সেটা যে জায়গাটা পরিষ্কার করলেও কিন্তু ফাঙ্গাসের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। অথবা যারা বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেমন এসআইভি ভাইরাস হতে পারে বা অন্য কোনো ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয়, সেখানে একটা ক্ষত তৈরি করে এবং পুজ উৎপন্ন করতে পারে, সেখান থেকেও কিন্তু মেয়েদের যৌনাঙ্গ দুর্গন্ধ হতে পারে। এই জন্য একজন যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে যদি আপনি দেখান, অ্যালোপ্যাথি ডাক্তার অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার অথবা একজন রেজিস্টার্ড আয়ুর্বেদ বা একজন হাকিমকে দেখান, সেখান থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। তবে ডাক্তার চেঞ্জ করা লাগতে পারে, চর্ম বা যৌনরোগের ডাক্তারের পরামর্শ, সেটা মহিলা ডাক্তার হতে পারে, সেটা পুরুষ ডাক্তার হতে পারে। সুতরাং এই দুর্গন্ধ হওয়ার উপায় থেকে মুক্তি পাওয়ার জন্য যে কথাগুলো বললাম, যে আপনার কাপড় চোপড় ধৌত করা, অ্যান্টিফাঙ্গাল দিয়ে জায়গাটা পরিষ্কার করা, এগুলা করতে হয়। কিন্তু কেউ যদি ক্রনিক ডিজিজ আক্রান্ত হন, কনস্টিপেশন, পাইলস, হিমোরেজ, পাশাপাশি যদি আপনি ভ্যাজাইনাল ক্রনিক ইনফেকশনে আক্রান্ত হন অথবা দেখা গেল যে ভ্যাজাইনাল ফিস্টুলা ডেভেলপমেন্ট করেছে, তাহলে কিন্তু তার এই সাধারণ যে প্রিকশনে ভালো হওয়া সম্ভব না। এই জন্য আপনি একজন রেজিস্টার্ড ডাক্তার দেখে সঠিকভাবে চিকিৎসা করলে মহিলাদের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে। শুধু মহিলা না, পাশাপাশি তার যে সেক্সুয়াল পার্টনার রয়েছে অর্থাৎ হাজব্যান্ড রয়েছে, তাকেও কিন্তু চিকিৎসাটা নিতে হবে। কারণ সে সহবাসের সময় যদি সেই যৌনঙ্গে সে তার সাথে ইনফেকশাস ডিজিজ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যারা এই ধরনের রোগে ভুগছেন, আপনার আশেপাশে প্রচুর গভর্নমেন্ট রেজিস্টার ডাক্তার রয়েছে, তাদের খোঁজখবর নিয়ে বা বন্ধুবান্ধবের পরামর্শ নিয়ে আপনি আপনার এলাকার যে কোনো রেজিস্টার গভর্নমেন্ট রেজিস্টার ডাক্তারকে দেখাতে পারেন। এরপরেও যদি আপনি মনে করেন আমাদের সাথে কথা বলতে চান, আমাদের অফিস হচ্ছে উত্তরা বাড়ি 12 রুট 33 সেক্টর 7, শুক্রবার এবং শনিবারে আমাদের ঠিকানায় সাক্ষাৎ করতে পারেন এবং সেখান থেকে পরামর্শ নিতে পারেন। তবে টেলিফোন করে আপনাকে আসতে হবে। আমাদের ভিডিওটা এই বিষয়ে আর দীর্ঘায়িত করতে চাই না। যারা আমাদের সাথে বারবার প্রশ্ন করেন, তাদের প্রশ্নের সময়ে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই দিবেন, যাতে আমরা অবসর টাইমে ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি বা জানাতে পারি, এবং আপনাদের ঠিকানা, কোন এলাকা থেকে আপনি কমান্ড করছেন সেটাও আমাদেরকে জানাবেন। সুতরাং এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না, সবার মঙ্গল কামনা করে এইখানেই শেষ করছি। হ্যালো বিয়ার, আপনারা অবশ্যই ভালো থাকেন এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।